নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। শনি মহারাজ এই পাঁচ রাশিকে করবে মালামাল। শনিদেবের আশীর্বাদে এই পাঁচ রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, দারুণ লাভ পেতে চলেছে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা। যদি আপনাদের বাই বার্থ চার্ট নবাংশ চার্টে শনি যদি আপনার শুভ অবস্থাতে থাকে এবং শনি যদি আপনার স্বনক্ষত্রগত হয়, শনি যদি আপনার মিত্র রাশিতে যদি অবস্থান করে, তাহলে এই সময় কিন্তু দারুণ লাভ পেতে চলেছে শনি মহারাজ এই পাঁচ রাশিকে। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি একে একে আলোচনা করব এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। শনি মানেই একটা মানুষের মধ্যে ভয় ভীতি সারসাতি, শনি ঢাইয়া শনি মহাদশা মানেই খারাপ। কিন্তু শনি যদি আপনাদের জন্মছকে শুভ অবস্থাতে থাকে এবং আপনাদের যদি কর্ম ভালো থাকে, নিশ্চিতরূপে আপনাদের এই সময় কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। শনি হচ্ছে কলিযুগে এক কথায় কর্ম এবং অর্থের মালিক। আর শনির যে অর্থ দেয় না, সেটা হচ্ছে স্টেবল অর্থ, অর্থাৎ স্থির অর্থ কিন্তু শনি দেয়। শনি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে অশুভ না থাকে, তাহলে এই সময়ের মধ্যে আপনাদেরকেও কিন্তু করবে মহা কোটিপতি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো, তার আগে অবশ্যই আপনারা আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, শনি আপনাদের শুভ আছে কি না আছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাদেরকে কিন্তু জানিয়ে দিতে কিন্তু পারবে। কারণ শনি যদি অশুভ থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে বাধা বিপত্তি, কর্মহীন হয়ে যাওয়া, কর্ম না পাওয়া, আপনার কর্মক্ষেত্রে শত্রুতা আসা, ঋণে পড়ে যাওয়া, অর্থনৈতিক অভাব, আপনার চাকরি ক্ষেত্রে সমস্যা হবে, কোনো জায়গাতে বড় ধরনের টাকা চোট চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার। আমি বারবার একটি কথা আপনাদেরকে জানাই, শনি যদি আপনাদের জন্মছকে শুভ অবস্থাতে থাকে, নিশ্চিতরূপে এই সময় শনি কিন্তু আপনাদেরকে লাভ দিবে। কোন এই সৌভাগ্যশালী রাশি? প্রথম রাশি মকর রাশি। মকর রাশির অর্থনৈতিক সৌভাগ্যের সূচনা হতে চলেছে মকর রাশির। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। ক্যারিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে মিথুন রাশি। আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে মিথুন রাশি। তিন নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির ক্যারিয়ার ক্ষেত্রে লাভ পেতে চলেছেন, ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে, আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। মেষ রাশির মান সম্মান যশ কর্মযোগ দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের কর্মযোগ, ক্যারিয়ার ক্ষেত্রে লাভ এবং আপনাদের ভাগ্যক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং আপনাদের মান সম্মান, খ্যাতি, যশ, পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির অর্থনৈতিক সফলতা দেখা যাচ্ছে, আপনাদের এই সময়ের মধ্যে ব্যবসা ক্ষেত্রে আপনারা লাভ পাবেন এবং বড় কোনো সুযোগ আপনাদের আসতে চলেছে, বড় কোনো জায়গা থেকে সম্পত্তি লাভের
সম্ভাবনা কিন্তু আসছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশি না সিংহ রাশি। সিংহ রাশির শুভ বিবাহ, ডেলি ইনকাম এবং ব্যবসা থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। অর্থাৎ সিংহ রাশির ভাগ্যক্ষেত্রে পরিবর্তন এবং ব্যবসা, ডেলি ইনকাম এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। শনি দেবের আশীর্বাদে দারুণ লাভ পাবে এই পাঁচটি রাশি। মহা সৌভাগ্যশালী হতে চলেছে এই পাঁচটি রাশি এবং আপনাদের এই সময় কোনো লটারি থেকে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে, মিউচুয়াল ফান্ড থেকে আপনারা কিন্তু এই সময় কিন্তু অর্থ কিন্তু পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনারা যে কোনো দিক থেকে বড় কোনো সুযোগ আপনাদের কিন্তু এই সময় আসতে চলেছে। অর্থাৎ শনিদেবের আশীর্বাদে হতে চলেছে মহা কোটিপতি। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন। দেখুন শনি মহারাজ এই সময় কিন্তু করবে এই রাশিগুলোকে মহা কোটিপতি। নমস্কার, ধন্যবাদ।